आज आमार चैनल होच्छे अनेक बड़ो अनबॉक्सिंग किन्तु आमार चैनल होच्छे छोटो ताई आमार चैनलटाके बड़ो करार जोन्नो तोमादेर करते हबे सबस्क्राइब एबं बंधुदेर संगे शेयर करबे तो आज के जेटा अनबॉक्सिंग करते जाच्छि एटा किन्तु आमार स्वप्नेर लिस्टे एतो ताड़ाताड़ी छिलो ना भेबेछिलाम नेब तबे आमार निजेर इनकाम शुरू होवार पर जेहेतु स्वप्नेर लिस्टे एतो ताड़ाताड़ी छिलो ना ताई एई प्रोडाक्ट निये आमार माथा ब्यथाओ छिलो ना केननা আমি জানি এই ব্যাপারটা যদি বাড়িতে জানাতে যাই তাহলে কেউ কথাই শুনবে না যেসব কথা আমার বাড়িতে শুনে না সেসব কথা না বলারই চেষ্টা করি হঠাৎ করে আম্মা একদিন বলছে প্রোডাক্টটা অর্ডার করতে হবে আমি বললাম কোথা থেকে অর্ডার করবে আম্মা বলল যেখান থেকে ভালো হয় অফলাইন বা অনলাইন যেখান থেকে হয় খোঁজ খবর নিয়ে জানতে পারলাম অফলাইনের থেকে অনলাইনে অনেক দাম কম প্রায় 2000 টাকা দাম কম কিছুদিন পর ম্যাজিক মালগাড়িতে করে প্রোডাক্টটা চলে এলো যেহেতু আমার ভিডিও আমি করি তার জন্য মালগাড়ি থেকে প্রোডাক্ট নামানো বাড়িতে ঢোকানো এসবের ভিডিও করতে পারিনি টাকা পেমেন্ট করে দেওয়ার পর প্রোডাক্টটা বাড়িতে ঢোকাই এবং মামার ছেলের সাহায্য নিয়ে আনবক্সিং এর ভিডিও করেছি ওটাই তোমাদের এখন দেখাবো চলো তাহলে শুরু করা যাক হলা আমি কেটে কেটে উঠাচ্ছি প্যাকিংটা প্রথমে বড় একটা খুব হার্ড দেখিয়ে কেটে কেটে দিলাম এখানে একটা আছে फ्लिपकार्ट अमेजन थे कोनो प्रोडक्ट अर्डर कर ले जमन फ्लिपकार्ट पार्सोनल भावे अमेजन पार्सोनल भावे ओदे पैकेजिंग मैटेरियल दे एखाने किन्तु देवा हयनि सेरकम भावे जे प्रोडक्ट जे कम्पानी प्रोडक्ट अर्डर करेछि सेई कम्पानिर ही जे पार्सोनल पैकेजिंग सेटाते ही एसेछे एबार देखिनि तारा पार्सोनल भावे पैकेजिंग करेछे तो भितरे प्रोडक्टटा ठीक आछे ना नेई आमि काटार व्यवस्था काटछि आगे चाकू आछे आमार हाते काटा हये गेलो एबार খুলছি ওপর থেকে দেখতে তো ঠিকঠাকই লাগছে একটা থার্মোকলের প্যাকেট দেওয়া আছে প্রথমে এই তো এখানে আমি সরে দিচ্ছি এটাকে আই থিংক উঠানো যাবে উঠিয়ে নিচ্ছি খুব একটা ভালো প্যাকেজিং করা নেই কারণ এটা যদি কোনো কারণবশত ডেলিভারি করার সময় একটু সাইডে লেগে যায় তাহলে এটা ভাঙতে পারে তার তাই বলবো ফ্লিপকার্ট বা অ্যামাজনকে যে তারা যেন ভালো প্যাকেজিং এর ব্যবস্থা করে যেমন কার্ডবোর্ড দিয়ে প্যাকেজিং করে অন্যান্য বড় বড় মেশিন লোহার মেশিনগুলো যখন প্যাকেজিং করতে দেখেছি প্যাকেজিং করে আনবক্সিং করতে দেখেছি তবে এটাও করা উচিত এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন আমি প্যাকেটিং এটা প্লাস্টিকের প্যাকেট আছে ওটা উঠাচ্ছি এটা সাধারণ ডেলিভারি বয় যেমন বাইকে করে কোনো প্রোডাক্ট অর্ডার ডেলিভারি করে বেড়াই সেরকমভাবে ডেলিভারি করা হয়নি এটা পার্সোনাল যেসব মালগাড়ি আছে ম্যাজিক মালগাড়ি ওগুলোতে করেই দিয়েছে ওপরে একটা প্লাস্টিক আছে প্লাস্টিকটা মানে ওই ঢাকনাগুলো দেওয়া আছে এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে বড় এটাকে দেখতে হবে যদিও ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন এখানে 5 ইয়ারের ওয়ারেন্টি কার্ড আছে এগুলোকে আমি সাইডে রাখছি ভিতরে কি আছে ওগুলো দেখাচ্ছি আমি এটা কি আছে আমি এখন পর্যন্ত জানি না এবার তোমরা বাইরেটা দেখো দেখতে তো খুব ভালো লাগছে আমার এটা ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন তাই সব কিছু জানি না আস্তে আস্তে শিখে নেব তোমাদের সঙ্গে শেয়ার করব এর এক্সপিরিয়েন্স ইউজ করার কি এক্সপিরিয়েন্স এখানে অনেকগুলো ব্যবস্থা আছে তোমাদের একে একে পরে যদি দেখানোর ব্যবস্থা হয় তাহলে দেখাবো অনেকগুলো এখানে সুইচ আছে এগুলো তোমাদের দেখাবো আমি পরে এখানে 3 পিনের কর্ড আছে এটা আর্থিং এর জন্য এটা খুব ভালো ভিতরে জলের জন্য পাইপ আছে নিচে একটা বড় পাইপ আছে এটা ড্রেনেজ হওয়ার জন্য হয়তো এখানে ড্রায়ারের ব্যবস্থা আছে হয়তো এখানে থার্মোকলের প্যাকেট আছে এখানে ড্রেস রেখে ভিজা ড্রেস রেখে এখানে শুকানোর ব্যবস্থা আছে এটা যেহেতু সেমি অটোমেটিক তার জন্য এখানে পরিষ্কার করার পর এখান থেকে উঠিয়ে ম্যানুয়ালি এখানে রাখতে হবে অটোমেটিক থাকলে কিছু করতে হতো না অটোমেটিক ট্রান্সফার হতো এবং শুকিয়ে যেত সেমি অটোমেটিক নেওয়ার এটাই কারণ যে
ফার্স্ট টাইম ইউজ করছি আর আমাদের লোক সংখ্যাও কম, আমাদের হাতে কেচে কেচে অভ্যাস, এখন একটু মডার্ন হওয়ার জন্য এটা ম্যানুয়ালি করে নেব। পরবর্তীতে যখন আবার আরও এটাতেও যখন অসুবিধা মনে হবে তখন এটাকে অটোমেটিক করা হবে, একে ট্রান্সফার করে দেওয়া হবে। ট্রান্সফার বলতে এটাকেই করা যাবে না, এটাকে চেঞ্জ করে নিতে হবে, এটাকে বিক্রি করে দিতে হবে বা কাউকে দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে খারাপ হয়ে গেলে, তখন অটোমেটিক নিয়ে নিতে হবে। এবার ওখানে যেখানে রাখবো ওখানে সেট করছি। আজকে আমার ড্রেসগুলো পরিষ্কারও করবো, দেখি ফার্স্ট টাইম আমার ড্রেসগুলো পরিষ্কার করবো। চলো তাহলে যেখানে সেট করবো ওখানে ব্যবস্থা করছি রাখার।